আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জাপানে হঠাৎ করে চালের সংকট দেখা দিছে অনেক বেশি। সুপারমার্কেটে চাল আসতেছে খুবই কম। এখানে দেখেন একটা সুপারমার্কেটে চালের তাকের অবস্থা, এখানে একদমই চাল নাই। জাপানে হঠাৎ করে কেন চাউলের সংকট দেখা দিল সেই বিষয়টা আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি এখন আরেকটা সুপারমার্কেটে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো ওই সুপারমার্কেটের চাউলের তাকটা। দেখেন এখানে চাউল নাই, তাক একেবারে খালি। তো আজকে প্রায় এক মাস যাবৎ চাউলের সংকট জাপানে সুপারমার্কেটগুলোতে। এখন আমি এখানে যে কাজ করতেছে মার্কেটে, ওনাকে জিজ্ঞেস করব এই তাকগুলোতে চাল কখন রাখবে, কখন আসলে চাল পাওয়া যাবে। দেখি উনি কি বলে। এখানে যে কাজ করতেছে ওনাকে জিজ্ঞাসা করার পর উনি বলতেছে যে এখানে দুপুরবেলা এক টাইম তাকে চাউল রাখছিল, রাখার সাথে সাথে চাউল শেষ হয়ে গেছে। তো আজকে আর চাউল তাকে রাখবে কিনা উনি বলতে পারতেছে না, এবং কি আগামীকালও চাউল থাকবে কিনা বা তাকে চাউল দিবে কিনা এটা উনি বলতে পারতেছে না। তো জাপানে চাউলের দামও এখন অনেক বেড়ে গেছে। যে চাউল আমরা 2000 টাকার নিচে বা 1700-1800 টাকা দিয়ে কিনছিলাম 5 কেজি চাউল, এখন এই 5 কেজি চাউলের দামও 3000-3500 ইয়েন হয়ে গেছে সুপার মার্কেটগুলোতে। তো আমরা 10 কেজি চাউল কিনতাম 3500 বা 3800 ইয়েন দিয়ে, জাপানি ইয়েনে। তো এখন ওই চাউলগুলো কিনতে হচ্ছে 6500 ইয়েন দিয়ে। তো এখন কিছু করার নাই, চাউলের দাম এখন সব জায়গায় এরকম বেশি হয়ে গেছে যেহেতু চাউল পাওয়া যাচ্ছে না। জাপানে এখন চাউলের সংকট বেশি দেখে জাপানের সুপারমার্কেটগুলোতে চাউলের বিপরীত বা ভাতের বিপরীত কিছু খাবার বেশি রাখছে। এই খাবারগুলো আগেও পাওয়া যেত, এখন একটু বেশি করে রাখছে যাতে মানুষ চাউলের কষ্ট বা ভাতের কষ্টটা না করতে হয় এই জন্য। তো এখানে দেখেন এই যে প্যাকেটগুলো দেখা যাচ্ছে, এক প্যাকেটের 6টা করে বক্স আছে। এই প্যাকেটের বক্সগুলোর মধ্যে ফ্রোজেন রান্না করা ভাত আছে। এই ভাতগুলো শুধু ওভেনে বা গরম পানিতে দিয়ে গরম করে খেতে পারবে। তো এই ভাত ছাড়াও আরও অনেক রকমের খাবার আছে যেগুলো জাপানিজরা কম সময়ের মধ্যে খুব সহজে খেতে পারে। তো প্রজেন করা জাউ ভাত আছে, এগুলো কম সময়ের মধ্যে গরম করে খেতে পারে। আবার জাপানিজরা মুচি খেতে পছন্দ করে, মুচি এখন অনেক বেশি পাওয়া যাচ্ছে। তো এখন আপনাদেরকে জানাবো জাপানে হঠাৎ করে চাউলের সংকট দেখা দিল কেন। আর জাপানে এখন চাউলের সংকট দেখা দেওয়ার কারণ হলো জাপানে গত সিজনে চাউল উৎপাদন হয়েছে কম, এই জন্য জাপানে এখন চাউলের সংকটটা একটু বেশি দেখা দিয়েছে। তো চাউলের সংকট বেশি দেখা দিল, জাপানে অনেক রকমের খাবার আছে যে খাবারগুলো খেলে ভাতের চাহিদাটা একটু কমে যাবে। জাপানে যেহেতু এখন চাউলের সংকট অনেক বেশি, সুপারমার্কেটে যারা চাউল কিনতে যায় তারা এক প্যাকেটের বেশি 2 প্যাকেট চাউল কিনতে পারে না। 5 কেজির কিনলেও 1 প্যাকেট, এর বেশি কিনলেও 1 প্যাকেটেই শুধু।